বাংলাদেশ ও ভারতের মধ্যে ভিসা সহজ করা ও বন্দী বিনিময়ের দুটি চুক্তি হয়েছে। এর ফলে এখন থেকে বাংলাদেশের শিক্ষার্থী, ব্যবসায়ী, রোগী, সাংবাদিকরা বিভিন্ন মেয়াদে ভারতের মাল্টিপল ভিসা পাবেন। বিকেলে রাজধানীর রূপসী বাংলা হোটেলে দুই দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ডক্টর মহিউদ্দিন খান আলমগীর ও সুশীল কুমার সিন্ধের মধ্যে বৈঠকের পর তারা এই চুক্তির দুটি স্বাক্ষর করেন। নতুন ভিসা চুক্তির ফলে এখন থেকে সরকারি কর্মকর্তা, 65 বছর বয়স ঊর্ধ্ব নাগরিক ও শিশুরা অন অ্যারাইভাল ভিসা পাবেন। ব্যবসায়ী, সাংবাদিকরা ও চিকিৎসার জন্য কোনো রোগীরা পাবেন 1 বছরের মাল্টিপল ভিসা। একজন রোগীর সাথে 3 জন অ্যাটেন্ডেন্টকে 3 মাসের মাল্টিপল ভিসা দেওয়া হবে। এছাড়া ভারতে পড়তে যাওয়া শিক্ষার্থীরা পাবেন 5 বছরের মাল্টিপল ভিসা। অন্যদিকে বন্দী বিনিময় চুক্তি অনুযায়ী এক দেশে আশ্রয় গ্রহণ করা বা জেলখানায় আটক অন্য দেশের রাজনৈতিক আশ্রয় প্রার্থী ও চুরির মতো ছোটখাটো অপরাধী ছাড়া অন্যান্য অপরাধীদের দুই দেশের জেলখানায় আটকদেরকে নিজ নিজ দেশের কাছে হস্তান্তর করা হবে। This extradition treaty specifically provides for handing over of adjust criminals, political asylum seekers or people accused of committing so-called political crime are excluded from it. In this new RTA, we have liberalized the medical visa regime. The multiple entry with up to 3 medical attendants would be allowed. I hope this will facilitate patients to receive the best medical treatment. Number 4, for tourist visa, the requirement of 2 months gap between the entries has been dispensed with. আশ্রয়ে থাকা ও লঘু দণ্ডে দণ্ডিত অপরাধীদের বাইরে রেখে বাংলাদেশ ও ভারতের মধ্যে প্রস্তাবিত বন্দী বিনিময় চুক্তির খসড়া চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া সাংবাদিকদের জানান, এই চুক্তি কেবল ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত বা বিচারাধীন আসামিদের বিনিময় করা যাবে, তবে 1 বছরের নিচে সাজাপ্রাপ্তরা এই চুক্তির আওতায় পড়বে না। এর মধ্যে রয়েছে ছিঁচকে চোর সহ অন্যান্য লঘু দণ্ডপ্রাপ্ত আসামি। ইতিপূর্বে বাংলাদেশ থাইল্যান্ডের সাথে এই ধরনের একটি চুক্তি সই হয়েছে বলে উল্লেখ করেন তিনি। এছাড়া ভারতের সাথে চুক্তি রাজনৈতিক বন্দীদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। ফৌজদারি অপরাধী যারা বিচারাধীন বা দণ্ডপ্রাপ্ত তাদের ক্ষেত্রে এই এক্সট্রাডিশন ট্রিটি বা বহিঃসমর্পণ চুক্তি প্রযোজ্য হবে। যে পলিটিক্যাল অফেন্স বা অফেন্স অফ পলিটিক্যাল ক্যারেক্টার এর ক্ষেত্রে এই ট্রিটি প্রযোজ্য হবে না। এদিকে দ্বিপক্ষীয় দুটি চুক্তি সই করতে 2 দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে। সোমবার সকাল 10:30 শাহজালাল বিমানবন্দরে ভারতীয় মন্ত্রীকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর। সফরের প্রথম দিনেই বাংলাদেশ ও ভারত বন্দী বিনিময় চুক্তি ছাড়াও সংশোধিত ভিসা ব্যবস্থা বিষয়ে একটি দলিলে সই হয়েছে। এতে পর্যটক, ব্যবসায়ী, শিক্ষার্থী সহ দুদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাল্টিপল ভিসা চালু সহ বর্তমান ভিসা প্রক্রিয়া সহজ হবে। সফরে প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করবেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধে। একই সময়ে দেশের বিভিন্ন জায়গায় একযোগে পুলিশের উপর হামলা এবং ব্যাপক ভাঙচুর চালিয়েছে জামায়াত শিবির। এর মধ্যে রাজধানীর মতিঝিলে পুলিশের সাথে তাদের ব্যাপক সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় অসংখ্য গাড়ি ভাঙচুর ও আগুন দেয় শিবির কর্মীরা। দুপক্ষের সংঘর্ষে 40 জন পুলিশ সহ অর্ধ শতাধিক আহত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন শিবিরের তাণ্ডব ঠেকাতে কঠোর ব্যবস্থা নিচ্ছে সরকার। মঞ্জুরিয়ানের প্রতিবেদন। মতিঝিলে মিছিল নিয়ে বের হয়ে বিআরটিসি বাস, প্রাইভেট কার সহ অসংখ্য গাড়ি ভাঙচুর করে শিবির কর্মীরা। এ সময় মানবতাবিরোধী অপরাধের ট্রাইব্যুনাল বন্ধের দাবিতে মিছিল করতে থাকে তারা। পুলিশের ধাওয়ায় বিক্ষোভকারীরা চলে আসে মতিঝিলের দিলকুশা বাণিজ্যিক এলাকায়। সেখানেও বেশ কিছু গাড়ি ভাঙচুর চালায় তারা। এ সময় তারা একটি ব্যাংকে ঢোকার চেষ্টা করে তাতে ভাঙচুর করে।
পুলিশ ধাওয়া দিলে বাধে সংঘর্ষ, চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল আর রাবার বুলেট ছোড়ে পুলিশ। শিবিরকর্মীরা চলে আসে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের কাছে, সেখানেও গাড়ি ভাঙচুর করে। পরে জিরো পয়েন্ট দিয়ে সচিবালয়ে ঢোকার চেষ্টা করে শিবিরকর্মীরা। এ সময় অন্য গেট দিয়ে প্রধানমন্ত্রী সচিবালয়ে ঢুকছিলেন। পুলিশের বাধার কারণে তারা সেখানে বেশিক্ষণ অবস্থান নিতে পারেননি। তবে অর্থমন্ত্রী নিরাপত্তা বহরের গাড়িতে হামলা চালিয়ে এক পুলিশ সদস্যকে আহত করে শিবিরকর্মীরা। পুলিশও সেখান থেকে কয়েকজনকে গ্রেপ্তার ও লাঠিপেটা করে। সচিবালয়ের সামনে পাশে যে তাণ্ডব লীলা চালিয়েছে তাতে তারা তাদের হিংসাত্মক মনোভাবের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। আমরা এই হিংসাত্মক মনোভাব বহিঃপ্রকাশ যাতে আর না ঘটতে পারে তার জন্য যথাযথ ব্যবস্থা অবলম্বন করছি। এক পুলিশ কর্মকর্তা জানান, শিবির রাজনৈতিক কর্মসূচির নামে ধ্বংসযজ্ঞ চালানোর চেষ্টা করছে। পুলিশি তৎপরতার কারণেই এরা এই যে এই দুইটা গাড়িতে অগ্নিসংযোগ করতে পেরেছে। এ না হলে, কারণ আপনারা জানেন যে এই অঞ্চলে সার্বক্ষণিকভাবে হাজার হাজার দৈনিক বাংলা থেকে শুরু করে শাপলা চত পর্যন্ত সার্বক্ষণিক এই টাইমে হাজার হাজার গাড়ি থাকে। এই ঘটনায় বেশ কয়েকজন শিবিরকর্মী আহত হবার পাশাপাশি প্রায় 40 জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে 21 জন পুলিশ সদস্য রাজারবাগ পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন। মনজুর রিয়েন, 71, ঢাকা। এদিকে রাজধানীর মতো দেশের বিভিন্ন এলাকায় একই ধরনের ঝটিকা মিছিল ও ভাঙচুর করে জামায়াত শিবির কর্মীরা। এ সময় শিবির কর্মীদের একের পর এক ককটেল বিস্ফোরণে ভীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় বেশিরভাগ এলাকায়। সংঘর্ষে আহত হয় 20 জনের বেশি। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। রাজশাহীতে নেতাকর্মীদের মুক্তির দাবিতে বিনোদপুর বাজারে ঝটিকা মিছিল বের হলে পুলিশের সাথে নেতাকর্মীদের সংঘর্ষ হয়। এ সময় শিবির কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ও ককটেল ছুড়লে পুলিশও সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট ছুড়ে জবাব দেয়। এ সময় আহত হয় 15 জন। পরে 3 জনকে আটক করে পুলিশ। চট্টগ্রামের কদমতলিতে ঝটিকা মিছিল শেষে কদমতলি বিআরটিসি বাস স্টেশন চত্বরে একটি সমাবেশের চেষ্টা করে জামাত শিবির কর্মীরা। এতে পুলিশ বাধা দিলে পুলিশের সাথে তাদের সংঘর্ষ হয়। এ সময় শিবিরের ইটের আঘাতে 2 পুলিশ সদস্য আহত হয়। সকালে দিনাজপুরের ঘুটিবাবুর মোড়ে শিবির নেতাকর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় মামুনুর রশিদ নামে এক পুলিশ কর্মকর্তা আহত হয়। দলীয় কর্মসূচির অংশ হিসেবে রংপুরেও ঝটিকা মিছিল বের করে ছাত্র শিবির কর্মীরা। পরে নগরীর মেডিকেল মোড়ে একটি সমাবেশ করে তারা। সিরাজগঞ্জেও নেতাকর্মীদের মুক্তির দাবিতে মিছিল করে জামাত শিবিরের নেতাকর্মীরা। পরে একটি সমাবেশ করে তারা। ট্রাইব্যুনাল বাতিল করে নেতাদের মুক্তি না দিলে কঠোর কর্মসূচিরও ঘোষণা দেয় তারা। মুনিরা কাজুরি, 71। সরকারের ব্যর্থতা ঢাকতে আওয়ামী লীগের লিখে দেয়া বক্তব্যই রাষ্ট্রপতি সংসদে পড়ে শুনিয়েছেন বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক। রাষ্ট্রপতি সংসদে ফেরার আহ্বান প্রত্যাখ্যান করেছেন তিনি। সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এক প্রতীকী অবস্থানে অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে জয়নুল আবদিন ফারুক এসব কথা বলেন। ফারুক বলেন, বিএনপির শীর্ষ নেতাদের মামলা দিয়ে কারাগারে রেখে রাজপথের আন্দোলন থেকে সরানো যাবে না। সরকারের পতন না হওয়া পর্যন্ত বিএনপির এই আন্দোলন চলবে। সংসদের এই অধিবেশনে তত্ত্বাবধায়ক পুনর্বহালের বিল আনার দাবিও জানান বিরোধী দলীয় চিফ হুইপ। যতই বেগম খালেদা জিয়াকে আজকে মামলার আসামি করে কাঠগড়ায় দাঁড়িয়ে করে রাখেন, যতই আপনি মির্জা ফখরুলকে গাড়ি পোলাদের মামলায় মিথ্যা মামলায় কারাগারে রাখেন, 18 দলীয় চোর বিএনপির নেতা কর্মীরা আপনার সরকার পতন না হওয়া পর্যন্ত করে তাই আপনার এই সংসদে যাওয়ার আহ্বান আমরা প্রত্যাখ্যান করি। গার্মেন্টসে আগুনের ঘটনায় মালিকদের গ্রেপ্তার সহ নিহত এবং আহত শ্রমিকদের যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়েছে বিভিন্ন পোশাক শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা। সোমবার রাজধানীর বিজিএমইএ ভবনের সামনে পোশাক শ্রমিকদের বিভিন্ন সংগঠন এবং সুশীল সমাজের প্রতিনিধিরা এক অবস্থান কর্মসূচিতে এসব কথা জানান।
এ সময় বক্তারা বলেন, এখন পর্যন্ত দেশে 240টি পোশাক কারখানায় বিভিন্ন দুর্ঘটনায় প্রায় 1200 পোশাক কর্মী মারা গেছে, যার অন্যতম কারণ আইন অমান্য করে কারখানা তৈরি। আগামী 31 জানুয়ারির মধ্যে তাজরিন ফ্যাশনস ও স্মার্ট গার্মেন্টসের মালিকদের গ্রেপ্তার করা না হলে হরতাল অবরোধ সহ কঠোর আন্দোলন দেয়া হবে বলে জানান শ্রমিক নেতারা। আজকে লেখক, শিল্পী, শ্রমিক সংগঠন, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রতিনিধিরা এখানে উপস্থিত হয়েছেন, কিন্তু মালিকদের উদ্দেশ্যে বলতে চাই, আরো লক্ষ কোটি মানুষ এই প্রতিবাদের সঙ্গে সংহতি নিয়ে বিভিন্ন জায়গায় আছেন। যেই কর্তব্যগুলো শ্রমিকের কাজের নিরাপদ পরিবেশ নিশ্চিত করার জন্য একান্ত অপরিহার্য, সেইখান থেকে পয়সা বাঁচিয়ে এবং শ্রমিকদেরকে ন্যায্য মজুরি থেকে বঞ্চিত করে তারা মুনাফার পাহাড় গড়ে তুলছে। 13 ফেব্রুয়ারিতে 12টার সময় আমরা শ্রম পরিচালকের কার্যালয় ঘেরাও করব বন্ধুরা। এই কর্মসূচিকে সবাই সমর্থন করবার জন্য এবং কর্মসূচিকে সবাই উপস্থিত থাকার জন্য সমস্ত শ্রমিক এবং সমস্ত বন্ধুদেরকে আমরা আহ্বান জানাচ্ছি। এবারে শীত মৌসুমে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজবাড়ী, ঝিনাইদহ, নওগাঁ, নাটোর ও গাইবান্ধায় মারা গেছে 6 জন। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট বলছে, বাদুড়ের মাধ্যমে খেজুরের রস থেকে মানুষ এই ভাইরাসে আক্রান্ত হচ্ছে। সৌমিত্র মজুমদার ও শাহ বাজিদ আহমেদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। নাটোরের পিপুর গ্রামে সাইফুল ইসলাম তার 9 মাসের শিশু মিল্লাদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করিয়েছেন। শিশু মিল্লাদের শরীরে ধরা পড়েছে নিপা ভাইরাস। গত 20 জানুয়ারি নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে এই হাসপাতালে মারা যান মিল্লাদের মা আম্বিয়া খাতুন। চিকিৎসকরা বলছেন, আক্রান্ত মায়ের বুকের দুধ পান করায় শিশুটিও নিপা ভাইরাসের শিকার হয়েছে। অ্যাজিজুয়াল নিপা ভাইরাসে করে কি, ব্রেনের মানে যেটাকে বলি মস্তিষ্কে প্রদাহ সৃষ্টি করে এবং বিশেষ করে বাচ্চাদের রেসপিরেটরি সিস্টেমটা অ্যাফেক্ট করে। তাহলে মস্তিষ্কে প্রদাহ হলে রুগীটার জ্বর হয়, তারপরে জ্বরের সাথে খিসুনি হয়, রুগীটা অজ্ঞান হয়, বমি হয় এবং কথা বলতে পারলে মাথা ব্যথার কথা বলে। পরবর্তীতে রেসপিরেটরি নিঃশ্বাসে খুব কষ্ট হয় এবং আলটিমেটলি মারাও যেতে পারে। গত মঙ্গলবার রাজশাহী হাসপাতালে মারা যায় নওগাঁর কৃষ্ণপুর গ্রামের 8 বছরের শিশু সাগর। এর মধ্যে রাজশাহী ও রংপুর অঞ্চলকে নিপা ভাইরাসের জন্য ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট। তবে আতঙ্কিত না হয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। খেজুর যারা খাবে, তারা যদি বাদুরে যদি সেই খেজুরে খায়, সেই বাদুরের খাওয়া খেজুরের রস যদি কেউ খায় তাহলে নিপা ভাইরাস আক্রান্ত হতে পারে। তাছাড়া বাদুরের খাওয়া কিছু ফল, যেমন বড়ই, আমাদের সিজনাল ফল আছে বড়ই, এগুলো যদি বাদুরের খাওয়া কেউ খায় তাহলে নিপা ভাইরাস আক্রান্ত হতে পারে। আর কেউ যদি বাদুরের খাওয়া ফল যদি না খায় এবং খেজুরের রস যদি এই সমস্ত এই মুহূর্তে খাওয়া যদি বাদ দেয় তাহলে আমরা নিপা ভাইরাসে আক্রান্ত হতে আমরা রেহাই পাব। 1998 সালে মালয়েশিয়ায় প্রথম এই ভাইরাসটির সংক্রমণের কথা জানা যায়। বর্তমানে বাংলাদেশ ছাড়া পৃথিবীর আর অন্য কোনো দেশে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে বাংলাদেশে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি। বিপ্লব পাল, 71। বাংলাদেশ নৌবাহিনীর ধারাবাহিক সাফল্য বজায় রেখে নৌবাহিনীকে আরও শক্তিশালী করার প্রত্যয় জানিয়েছে নৌবাহিনীর নতুন প্রধান ভাইস অ্যাডমিরাল মোহাম্মদ ফরিদ হাবিব। সোমবার নৌসদর দপ্তরে নতুন নৌপ্রধানের দায়িত্ব নেওয়ার পর সাংবাদিকদের একথা জানান তিনি। এ সময় নৌপ্রধানের কার্যালয়ে নতুন প্রধান মোহাম্মদ ফরিদ হাবিব কমান্ডার হস্তান্তর ও গ্রহণ বইতে সই করে আনুষ্ঠানিকভাবে কমান্ড গ্রহণ করেন। এর আগে বিদায়ী নৌপ্রধান ভাইস অ্যাডমিরাল জহিরুদ্দিন আহমেদ শিখা অনির্বাণে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদ সশস্ত্র বাহিনীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। পরে নৌবাহিনীর একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। আমাদের নৌবাহিনীর উন্নত প্রযুক্তি সংযোজন সহ বিভিন্ন জাহাজ এবং বিভিন্ন এয়ারক্রাফট, হেলিকপ্টার সংযোজন করা হচ্ছে। তো এই ধারাবাহিকতা বজায় রাখাটা আমার প্রথম কাজ এবং পরবর্তীতে আমাদের 10 ইয়ার্স পার্সপেক্টিভ প্ল্যান আমাদের সরকার যে অনুমোদন করেছেন সেই প্ল্যানের অনুযায়ী আমরা সামনে এগিয়ে যাব। ইন্টারনেট প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের আয়োজনে সৈকত শহর কক্সবাজারে শুরু হয়েছে দক্ষিণ এশিয়ার ইন্টারনেট অপারেটরদের 9 দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন। রোববার দুপুরে একটি হোটেলে এই সম্মেলন উদ্বোধন করেন এশিয়া প্যাসিফিক নেটওয়ার্ক ইনফরমেশন সেন্টারের মহাপরিচালক পল ব্যারন উইলসন।
এ সময় তিনি বলেন, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সরকার ইন্টারনেটকে যথাযথ গুরুত্ব দেয় না, তাই এসব দেশে ইন্টারনেট সেবা কাঙ্ক্ষিত গতিতে বিকাশ হচ্ছে না। নয় দিনব্যাপী এই আয়োজনে প্রথম দুদিন হবে মূল সম্মেলন, এরপর দক্ষিণ এশিয়ার ইন্টারনেটের সমস্যা ও সম্ভাবনা নিয়ে 4 ফেব্রুয়ারি পর্যন্ত চলবে কর্মশালা। আগামীর মেধাবী দক্ষ ও যোগ্য কর্পোরেট নেতৃত্ব তৈরিতে একটি প্রতিযোগিতার আয়োজন করেছে মোবাইল ফোন অপারেটর রবি আজিয়াটা লিমিটেড। ইয়াং ট্যালেন্ট প্রোগ্রাম নামের এই প্রতিযোগিতার মাধ্যমে সম্ভাবনাময় তরুণদের খুঁজে বের করা হবে। প্রাথমিকভাবে দেশের 19টি সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট হতে চলা শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নেবে। তাদের মধ্যে থেকে নির্বাচিতরা আগামী কর্পোরেট কমিউনিটির নেতৃত্ব দিতে পারবে বলে মনে করে আয়োজকরা। দেশের ব্যবসায়িক উন্নয়নের জন্য তরুণদের মেধার উন্নয়ন এবং তাদের জন্য একটি প্ল্যাটফর্ম নিশ্চিত করাই ইয়াং ট্যালেন্ট প্রোগ্রামের উদ্দেশ্য। এছাড়াও অন্যান্য প্রতিষ্ঠানগুলোতে রবির এই উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে তরুণদের উন্নয়নে এগিয়ে আসার আহ্বান জানান রবি আজিয়াটা লিমিটেড। খবর, বন্দরনগরী চট্টগ্রামের প্রথম বিপিএল ম্যাচে চিটাগাং কিংসকে 3 উইকেটে হারিয়েছে সিলেট রয়্যালস। টসে হেরে ব্যাট করে সিলেট রয়্যালসকে 173 রানের টার্গেট দিয়েছিল চিটাগাং কিংস। ঘরের মাটিতে শুরুটা দারুণ ছিল কিংদের। দুই ওপেনার বোপারা আর নাইম 9 ওভারে তুলে ফেলেন 78 রান, তবে এরপরই গতি কমে যায় চিটাগাংয়ের রানের। নাইমের 72 রানে কিংসের সংগ্রহ 6 উইকেটে 172। 21 রানে 2 উইকেট নিয়ে সিলেটের সেরা বোলার সোহাগ গাজী। জবাব দিতে নেমে নিয়মিত উইকেট হারাতে থাকে সিলেট। পল স্টার্লিং চেষ্টা করেও পারেননি, হয়েছেন রান আউট। পরে 43 করে ম্যাচ জমিয়ে দিয়েছেন মোহাম্মদ নবী। আর শেষে চিগাম্বুরার 31 রানের ক্যামিও জেতার রাস্তাতে রেখেছে সিলেটকে।